ওকে তো বন্ধুরা, ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে পেমেন্ট পেয়ে গেলাম। এই যে দেখেন, ড্রাগন মাস্টার উইথড্র সাকসেসফুল। ঠিক আছে, এখানে পেমেন্টটা পাইছি কখন, 5:02। তো এখানে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগছে পেমেন্ট এখানে সাকসেসফুল হইতে। দেখেন এখানে 19.40 সেন্ট, মানে হচ্ছে 60 সেন্ট এখানে তাদের ফি কাটছে। তো দেখেন আমাদের কিন্তু তারা পেমেন্ট করে দিল। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাই দেখেন, কালকে আমি আপনার মাঝে একটা গেমের অফার শেয়ার করছিলাম, যেখানে বলছিলাম যে ফ্রিতে নাকি 500 টাকা নিতে পারবেন। তো আসলে এই কথাটা কতটুকু সত্য আজকে সেই প্রমাণটা আমি আপনাকে দিব। ঠিক আছে, মাত্র একদিন আগে ভিডিও করছিলাম, 815 জন মানুষ দেখছেন, তার ভিতর অনেকে জয়েন করছেন আমাদের লিঙ্ক থেকে। তো যারা এখনও পর্যন্ত এখানে জয়েন করেন নাই, কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাই দিছি। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি সরাসরি ওই ড্রাগন মাস্টারের উইথড্র আপডেট নিয়ে আসলাম। দেখেন আমার এখানে প্রায় 24,411 কয়েন আছে। এখন আমি এটা উইথড্র করব। তো 24,000 কয়েনে প্রায় কত ডলার হয়, 2,000 কয়েনে $20। তো আমি এখন এখান থেকে $20 উইথড্র করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয়। আচ্ছা, এখানে আমি $20 না, আমি এখানে হচ্ছে যে আপনার, আচ্ছা $20 উইথড্র করি একবারে। ঠিক আছে, পরবর্তীতে আমি $5 উইথড্র করবানি। তো এখন এখান থেকে উইথড্র করতে গেলে আমাদের অন্য প্রসেসে উইথড্র করতে হবে। আর আমি হচ্ছে একটা অপশন আপনাকে দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে ব্যাটেল আছে। দেখেন ব্যাটেলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে তাদের টিমের অপশন আছে। তো এইগুলো আমরা পরবর্তীতে দেখাবো, আজকের ভিডিওতে শুধু উইথড্র আপডেটটা দেখাবো। ঠিক আছে, তো দেখেন এখান থেকে যদি আমরা $20 দিই, দেন এখান থেকে দেখেন আমরা যদি উইথড্রতে ক্লিক করি, আমাদের কিন্তু অটোমেটিক একটা অ্যাড্রেস এখানে সেট হয়ে গেছে। এখন এই অ্যাড্রেসটা অনেকে বলতেছেন যে ভাই অ্যাড্রেস তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কীভাবে চেঞ্জ করবো। দেখেন তো এখন এখান থেকে আমরা উইথড্র করবো না, আমরা উইথড্র করবো অন্য একটা ওয়েবসাইট থেকে। ঠিক আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই যে লিঙ্ক দিয়ে দিছি, এদের নিজস্ব ওয়েবসাইট, তো সেখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো কী করতে হবে দেখেন, আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন, এই যে সাপোজ মনে করেন যে আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল নোটিফিকেশন অন করে দিবেন আর একটা লাইক করে দিবেন। এরপরে কি করবেন দেখেন, এই যে যে লেখা আছে লেখার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখেন লেখা থাকবে টুডে অফার লিঙ্ক অথবা আজকে অফার লিঙ্ক। এখানে ক্লিক করলে সরাসরি দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। তো ভাই দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ইউজার কী পরিমাণ কোপ দিচ্ছে সেটাকে দেখেন। এই দেখেন $5.50, $3.88, তারপরে দেখেন $425। ভাই হিউজ লেভেলের কোপ দিচ্ছে। এই দেখেন ভাই কি বলছে, দেখেন এই যে 8টা সেই টোকেন প্রায় $6 মতো কোপ দিচ্ছে। দেখেন উপরে গেলে আরও আছে। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটা আপডেট এখানে কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো এখন আমরা মেইন টপিকে চলে আসি। এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কে একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে দেখবেন যে সরাসরি আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসতেছে। তো এখানে তাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনার যে অ্যাকাউন্ট আছে, যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট, মানে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছিলেন, সেই জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি লগ ইন করা আছে। দেখেন আমার এখানে কিন্তু লগ ইন করা, আমি আর লগ ইন করতেছি না। তো এখন কী করতে হবে দেখেন, এখান থেকে আমরা উইথড্র করবো। ঠিক আছে, সো উইথড্র কীভাবে করতে হবে দেখেন, এইখানে একটু জুম করলে এই সাইডে অনেকগুলো অপশন দেখতে পারবেন। ঠিক আছে, ড্রাগন এনএফটি, এগ এনএফটি, তারপর জেম এনএফটি, আদার এনএফটি, তারপর সিকিউরিটি, রেন্টাল, তারপরে মাই রেফারেল, এইগুলো সব এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এই পেজটা রিফ্রেশ করব। সো এখান থেকে আমরা পেজটা রিফ্রেশ করি এবং এখান থেকে আমরা উইথড্র করার চেষ্টা করব। দেখি কীরকম উইথড্র করতে হয় এখান থেকে। প্রথমত আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে, কারণ আমাদের যে অ্যাড্রেসটা অ্যাড করা সেই অ্যাড্রেসটা তার আমাদের না, তাই না? তো ওইটা চেঞ্জ করে আমাদের মেইন অ্যাড্রেস দিতে হবে। তবে দেখেন এখানে অ্যাড্রেস সেট করার জন্য আমরা সিকিউরিটিতে ক্লিক করব। করার পর এখানে দেখেন লেখা আছে সেকেন্ডারি ওয়ালেট। এখানে আমরা এই সাইডে একটু আসবো, আসার পর দেখতে পারবেন এখানে সেট লেখা থাকবে, এই সেটে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তার আগে আমাদের ইমেলে তারা একটা কোড পাঠাবে, আমরা গেটে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা এই ক্যাপচাটা করে নিব। তো এখানে হচ্ছে আমার ডেস্কটপ সাইট করা, এই জন্য একটু দেখতে অসুবিধা হইতে পারে আপনাদেরকে। আর আমি জুম করে করে দেখাচ্ছি, দেখেন এখানে আমাদের কিন্তু জিমেল একটা কোড পাঠাইছে। সো এখন সরাসরি চলে যাবো জিমেলের ভেতর। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই যে উপর থেকে একটা ড্রাগন মাস্টার থেকে কোড চলে আসলো। আমরা কি করব, এই কোডটা এখানে কপি করব, 30 46 39। তো এখানে আমরা দিব 30 46 39। তো আমরা এই কোডটা দিলাম, নেক্সটে ক্লিক করব। করে দেওয়ার পরে এখন কি বলতেছে দেখেন, আমরা একটু জুম আউট করি। এখন এখানে তারা বলতেছে যে আমাদের মেটাবক্সটা কানেক্ট করার জন্য আমরা মেটাবক্সে ক্লিক করে দিব। তো মেটাবক্সে ক্লিক করে দেওয়ার পর, যেহেতু আমরা ক্রোম ব্রাউজার যেটা করতেছি, সো মেটাবক্সটা নাই ক্রোমে, তাই না? তো আমরা এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করব। তার আগে গাইস, আমরা আমাদের যে ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট আছে সেখানে আমরা অন্য একটা ওয়ালেট কানেক্ট করব। ঠিক আছে, আমাদের মেইন ওয়ালেট কখনো কানেক্ট করব না এইসব কাজের জন্য। তো এখান থেকে আমি হচ্ছে কানেক্ট করতেছি এই যে টুইন্ড ওয়ালেট, এটা আমি কানেক্ট করতেছি। তার জন্য আমি এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করব। করার পরে এখানে একটু ওয়েট করতে হবে, দেখেন এখানে নিচে লেখা থাকবে কানেক্ট, এখানে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিটগেটটা সিলেক্ট করে দেন, ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসতে পারে, এখান থেকে জাস্ট একটু অপেক্ষা করবেন।
আচ্ছা গাইস, এখানে আরেকটা উপায় পাইছি, সেটা হচ্ছে যে আপনারা যেই ওয়ালেটটা কানেক্ট করা আছে সেই ওয়ালেটে আপনি উইথড্র করবেন, কোনো সমস্যা নেই। দেখেন এখান থেকে কিন্তু আপনি ওই ওয়ালেট থেকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আমাদের ওয়ালেটে লাস্টে কত, BF3D, তো আমরা এটা দেখে নিলাম। দেখেন এখন আমরা চলে আসবো গেমের ভিতর। তো এখান থেকে গেমটা কই গেল, এই যে পেয়ে গেছি। দেখেন এখানে কোন ওয়ালেটটা আমরা সেটাকে দেখবো, ঠিক আছে ভাই। ফার্স্ট টাইম আমি উইথড্র করতেছি, তাই আমারও খুঁজে খুঁজে তারপরে সব কিছু বের করা লাগতেছে, ঠিক আছে, কারণ আমিও তো ভাই নতুন, তাই না। দেখেন এখান থেকে আমি আবার সেই গেমের ভিতর চলে আসবো। আর এখানে কিন্তু মোবাইল ডাটা দিয়ে কাজ করতে হবে, ওয়াইফাই দিয়ে কাজ হবে না, ঠিক আছে। সো যাদের ওয়াইফাই কানেক্ট করা আছে তারা এখানে মোবাইল ডাটা দিয়ে করবেন। ওকে, তো বন্ধুরা দেখেন এখান থেকে আমরা কিন্তু আবার আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, এবং আমাদের অ্যাকাউন্টের লাস্টে দেখতে পারতেছেন BF3D। তো আমাদের অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক আছে। আর এখান থেকে যদি আমরা এই যে $20 দিয়ে উইথড্র করার চেষ্টা করি, তাহলে দেখি কি হয়। এখান থেকে যে আমাদের ক্যাপচা দিতে বলতেছে, যে ক্যাপচাটা দিলাম। সো ক্যাপচাটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখেন ভেরিফিকেশন সাকসেস হয়ে গেল, এবং আমাদের কিন্তু এখান থেকে উইথড্র সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। এখন উইথড্র হওয়ার পরে কোন ওয়ালেটে গেছে সেটাকে দেখেন, এখান থেকে রেকর্ডে ক্লিক করি, করে দেওয়ার পর এটা কিন্তু প্রসেসিং আছে, ঠিক আছে। এখান থেকে যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ওয়ালেটে চলে আসবে। এখন এইখানে তো আমরা উইথড্র করলাম, তাই না। এখন আমাদের ওয়ালেটে কীভাবে নিব, দেখেন এখানে কিন্তু প্রসেসিং। এখন বাজে কয়টা দেখেন, এখানে 5:31 বাজে। এখন দেখি কতক্ষণ সময়ের ভিতর তারা পেমেন্ট করে, আর আমাদেরকে পেমেন্ট করবে হচ্ছে এইখানে, তারা পেমেন্ট করে দিবে। সো এখান থেকে কিন্তু আমরা সরাসরি আমাদের মেইন ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে। তবে ওইখান থেকে আগে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। আর এখান থেকে আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যাকআপ কোড আছে, সেই কোডটা আমরা এখান থেকে নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ট্রান্সলেট আছে সেখানে কিন্তু আমরা লগ ইন করতে পারবো, ঠিক আছে। তো ওইটা আমি পরবর্তীতে দেখাবো, আপাতত তারা পেমেন্ট করুক এবং এখান থেকে আমরা কীভাবে উইথড্র করবো সেই প্রসেসটা দেখবো। ওকে, তো বন্ধুরা ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে পেমেন্ট পেয়ে গেলাম। এই যে দেখেন ড্রাগন মাস্টার উইথড্র সাকসেসফুল, ঠিক আছে। এখানে পেমেন্টটা পাইছি কখন, 5:02। তো এখানে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগছে পেমেন্ট এখানে সাকসেসফুল হইতে। দেখেন এখানে 19.40 সেন্ট, মানে হচ্ছে 60 সেন্ট এখানে তাদের ফি কাটছে। তো দেখেন আমাদের কিন্তু তারা পেমেন্ট করে দিল, আমরা এখান থেকে উইথড্র করবো সরাসরি। আমাদের তো পেমেন্ট করছে তারা ইসে, আমি এখানে দেখি সরাসরি অ্যাপের ভিতর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। মানে এখানে 24 ঘন্টার ভিতর কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন, একদম ইজি, ঠিক আছে। তো চাইলে আপনারা কাজ করতে পারেন। তো এখানে এখন আমি যদি এইখান থেকে হিস্ট্রিতে যাই, আমি এটা ক্লাইম করে নিচ্ছি। তো দেখেন ক্লাইম করে নিলাম, এখানে রেকর্ডে ক্লিক করলাম। এই দেখেন ভাই, এই দেখেন, এই যে আমি একবারই দিয়েছি উইথড্র সাকসেসফুল, ঠিক আছে। এখন আমরা এখান থেকে উইথড্র করবো, তাদের যে ইয়ে আছে আর সেখান থেকে আমি উইথড্র করবো, ঠিক আছে। আমি সরাসরি চলে আসতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর, দেন এখান থেকে এই যে সেই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দিব। তো লিঙ্কটা কিন্তু আবারও বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমরা ওয়ালেটে, ঠিক আছে। এই দেখেন ভাই, এই যে 20,000 পয়েন্টে আমাদের কি তারা পেমেন্ট করে দিয়েছে, এটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উইথড্র করবো, ঠিক আছে। আমরা চলে আসবো আমাদের ওয়ালেটে। তো ওয়ালেটে আসার পরে এখানে শো করবে না, কারণ আমাদেরকে পেমেন্ট দিচ্ছে পলিগনের USD। আচ্ছা, শো করতেছে এই যে দেখেন $19.40 শো করতেছে এই যে USDT, ঠিক আছে। তো আমরা এটার উপর একটা ক্লিক করতেছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেন্ড করবো, এটা হচ্ছে পলিগন নেটওয়ার্ক, আবারও খেয়াল রাখবেন পলিগন নেটওয়ার্ক। এখন আমি এটা উইথড্র করে আমার বাইন্যান্সে নিয়ে নিব, ঠিক আছে। তো এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করবো, এরপর ডিপোজিট ক্রিপ্টো, দেন এখান থেকে আমি USDT দিব, আর নেটওয়ার্কটা দিব পলিগন। অবশ্যই পলিগন দিবেন, কারণ যেহেতু নেটওয়ার্ক পলিগন, এই জন্য পলিগন দিতে হবে। পলিগনটা কই গেল, এই যে পলিগন পেয়ে গেছি। তো এখান থেকে আমি যে পলিগনের অ্যাড্রেসটা কপি করে নিলাম, এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। তো এখানে আমরা অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে দেখেন এখানে সব কিছু চলে আসবে। তো এখানে অ্যাড্রেসটা একটু চেক করতেছি ঠিকঠাক আছে কিনা, DA পলিগন DA, ওকে ঠিক আছে, এখানে ম্যাক্স করে দিচ্ছি। সো ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো। তার আগে গাইজ দেখেন এখানে ছোট্ট একটা টুইস্ট রয়েছে, এখানে হালকা কিছু পরিমাণ ম্যাটিক আমাদেরকে ফি লাগবে, ঠিক আছে। এখন ম্যাটিক ফি না দিয়ে তো আর আমরা উইথড্র করতে পারবো না, তাই না, একটু ঝামেলা বাঁধাইলো আমাদের। যাই হোক, ওটা কোনো বিষয় না, আমরা এখানে হালকা কিছু পরিমাণ ম্যাটিক আনবো। তো অ্যাড্রেসটা কপি করে নিলাম, আমি অন্য ওয়ালেট থেকে এখানে ম্যাটিক আনতেছি। ওকে, একদম লাইভে আমি সরাসরি বাইন্যান্সে নিয়ে দেখাবো, বাইন্যান্সে নেওয়ার পরে তো আর বিকাশ নেওয়া আশা করি দেখান লাগবে না। তো এখান থেকে আমি ম্যাটিক এই করবো, ম্যাটিক মনে হয় আমার নাই, এখান থেকে আমি সার্চ করি MA, আচ্ছা ম্যাটিক নাই, আমি একটু ওয়েট করেন, এটা আমি ম্যানেজ করতেছি। ওকে, তো ভাই দেখেন এখানে আমার ম্যাটিকটা সেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। আসলে আমার কাছে অনেক ম্যাটিক ছিল, বাট ওই আমার যে মেইন ওয়ালেট ওটা হ্যাক হয়ে গেছে, যে এই ওয়ালেটটা হ্যাক হয়ে গেছে, অনেক টোকেন ছিল, এই দেখেন এই যে অনেক টোকেনও আছে, ঠিক আছে, তো হ্যাক হয়ে গেছে ওইটা, কিছু বলার নাই। এখন আমরা সরাসরি চলে আসবো হচ্ছে ওয়ালেটে চলে আসবো, দেন এখানে আমাদের ম্যাটিকটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন কী করতে হবে, জাস্ট এখানে একটু রিফ্রেশ করি আমরা।
সো রিফ্রেশ করার পর আমরা আবার ওয়ালেটে যাব। যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ম্যাটিকটা চলে আসছে। এখন এখানে ইউএসডিটিতে যাব, সেন্ডে ক্লিক করে দিব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা সেই অ্যাড্রেসটা আবারও কপি করে আনবো, ঠিক আছে? এখান থেকে না, আমরা বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি আবারও। তো ডিপোজিটে ক্লিক করতেছি, ডিপোজিট ক্রিপ্টো, এরপর এখান থেকে ইউএসডিটি আর নেটওয়ার্ক পলিগন, এই যে পলিগন দিলাম, এখানে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব, লাস্টে ডিএম। তো এখানে আমরা দিলাম অ্যাড্রেসটা, এখানে আমরা ম্যাক্স করে দিচ্ছি। দেখেন এবার কিন্তু এখানে কনফার্ম দেওয়ার অপশন, আচ্ছা এখানে দেখেন কনফার্ম দেওয়ার অপশন কিন্তু হলুদ হয়ে গেছে, আমরা এখানে কনফার্ম ক্লিক করতেছি। সো এখানে আমরা হচ্ছে একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা আমরা পরবর্তীতে এটা সেন্ড করার সময় পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে তারপরে সেন্ড করতে হবে। আমি সেট পেমেন্ট পাসওয়ার্ডে ক্লিক করতেছি, দেন এখানে আমি গেটে ক্লিক করব, দেন আমাদের ইমেলে তার একটা কোড পাঠাবে। আমি এখানে এটা ক্যাপচাটা কমপ্লিট করে নিচ্ছি, দেখেন এখানে আমরা ক্যাপচাটা কমপ্লিট করে নিলাম, দেন আমাদের ইমেলে তার একটা কোড পাঠাইছে, সেই কোডটা আমাদেরকে দিতে হবে। তো এই যে ড্রাগন মাস্টার থেকে কোড চলে আসছে, এই যে নিচে আসে, এখানে কোডটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে আমরা এই বক্সে কোডটা বসাই দিব, ঠিক আছে? কোডটা দিলাম, নেক্সট স্টেপে ক্লিক করলাম। এখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এই যে দেখেন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো ভাই দেখেন পাসওয়ার্ডটা দিলাম, দেন এখানে আইডেন্টিফাইতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সাকসেসফুল হয়ে গেছে। দেন এখন আমাদের আবারও সেই ওয়ালেটে যাইতে হবে, যাওয়ার পর এখানে আমরা ইউএসডিটিতে ক্লিক করব, এখানে সেন্ডে ক্লিক করে দিব। এই পাসওয়ার্ডটা আপনি আগে থেকেই সেন্ড সেট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ঝামেলা হবে না। তো 4DA এটা ছিল, তাই না? আমরা অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেখি, 4DA, আচ্ছা ঠিক আছে। তো এখানে ম্যাক্স করে দিচ্ছি, দেন এখানে কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো ভাই পাসওয়ার্ডটা দেওয়ার পরেই দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, এই দেখেন ভাই আমাদের এখানে কিন্তু সেন্ড হচ্ছে, ঠিক আছে? দেখেন $19.40 কিন্তু সেন্ড হচ্ছে। আচ্ছা তো এখান থেকে আমাদের সেন্ড হয়ে যাবে, দেখেন এই যে সাথে সাথে কিন্তু কনফার্ম হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট কনফার্ম হয়ে গেছে। এটা আমাদের বাইন্যান্সে চলে আসবে, আমরা এখানে হিস্ট্রিতে ক্লিক করি, ক্লিক করে তারপর একটু রিফ্রেশ করলে দেখবেন সাথে সাথে চলে আসছে, ঠিক আছে? তো এখানে কিন্তু 40টা নেটওয়ার্কে কনফার্ম, 200টা নেটওয়ার্কে কনফার্ম হয়, ঠিক আছে? যে পলিগনের এটা 200 নেটওয়ার্কে কনফার্ম হয়, এই জন্য এখানে একটু সময় লাগবে। এই যে দেখেন 200 ব্লকস, ঠিক আছে, 200 ব্লকসে কনফার্ম হবে, তাই সময় লাগবে, প্রায় 8 মিনিটের মতো সময় লাগতে পারে। সো পেমেন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? এইভাবে আপনারা উইথড্র করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত কিছু বুঝতেছেন না, তারা ভাই আমাদের প্রিভিউস যে ভিডিওটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন। আর টেলিগ্রামে মাস্ট বি জয়েন করে নেবেন। ধন্যবাদ।